আজকে আমরা দেখব কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে হয়। এই কাজটি করার জন্য প্রথমেই মোবাইলে থাকা ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে। আমরা যে ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিলিট করব সেই ফেসবুক আইডি অ্যাপসে লগ ইন থাকতে হবে। অলরেডি আমাদের অ্যাপসে আমাদের ফেসবুক আইডিটি লগ ইন অবস্থায় আছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, উপরের ডান পাশে থ্রি বার মেনুতে ক্লিক করতে হবে। এখান থেকে একটু নিচের দিকে আসতে হবে। এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করতে হবে। এরপর সেটিংসে ক্লিক করতে হবে। এরপর এখানে প্রথমে যে অপশনটি আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে একদম নিচে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই অপশনে ক্লিক করতে হবে। এখানে দুটি অপশন আছে, এখান থেকে দ্বিতীয় অপশন অর্থাৎ ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশনে ক্লিক করতে হবে। এখানে আপনি দুটি অপশন দেখতে পারবেন, একটি হচ্ছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য, আরেকটি হচ্ছে অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য। তো আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করব, এজন্য নিচের অপশনটি সিলেক্ট করব। এরপর নিচে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশনে ক্লিক করব। এখানে নিচের দিক থেকে আবারও কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশনে ক্লিক করব। এখান থেকে একটু নিচের দিকে আসতে হবে। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আমাদেরকে আরও একটু নিচের দিকে আসতে হবে। একদম নিচে ডিলিট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। এখানে কিছু কথা আছে, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পুরোপুরি ডিলিট হতে 30 দিন সময় লাগবে। আপনি যদি এই 30 দিনের মাঝে আবার আপনার ফেসবুক আইডির ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি আবার সচল হয়ে যাবে। আর যদি এই 30 দিনের মাঝে আপনি আপনার ফেসবুক আইডিতে প্রবেশ না করেন তাহলে 30 দিন পর আপনার ফেসবুক আইডিটি পুরোপুরি ডিলিট হয়ে যাবে। এই কথাগুলো এখানে উপরে লেখা আছে, এগুলো আপনি ভালো করে পড়ে নেবেন। এরপর ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার কাজটি হয়ে গিয়েছে। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পুরোপুরি ডিলিট হতে 30 দিন সময় লাগবে। এই 30 দিনের মাঝে আর আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করা যাবে না। 30 দিন পর আপনার ফেসবুক আইডিটি পুরোপুরি ডিলিট হয়ে যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।